হাই গাইস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনারা ভালো থাকেন এটাই তো আমরা চাই। তবে আপনাদের জন্য আজকে একটা জিনিস নিয়ে আসছি, সেটি হচ্ছে অনেক সময় আপনারা দেখেন একটা মানুষ, আপনি চান না একটা মানুষ আপনাকে ডিস্টার্ব করুক, তারপরে বারবার কল দিয়ে ভাই আপনার পরিচিত হোক অপরিচিত হোক আপনাকে বারবার ডিস্টার্ব করতেছে, মানে অনেক ডিস্টার্ব করতেছে, যার জন্য আপনি চান না আপনাকে সে ডিস্টার্ব করুক, তার জন্য অবশ্যই বাংলাদেশ যদি আপনি থাকেন তার জন্য আপনি গ্রামীণ অথবা বাংলা নিম্নবি এয়ারটেল অফিসে গিয়ে তারপরে নাম্বারটি ব্লক করতে হয়, তারপরে অনেক ঝামেলা। তবে আজকে আপনাদেরকে একটি সফটওয়্যার দেখাবো, ওই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে যে কোনো নাম্বার ইজিভাবে আপনি ব্ল্যাকলিস্ট করতে পারবেন। তো এখন দেখা যাক হাউ টু অ্যান্ড্রয়েড ফোন ব্ল্যাকলিস্ট। তার জন্য আপনারা প্লে স্টোরে যান, কে লেখেন প্লাস্টিক লেখে সার্চ করুন, দেখেন এখানে আসছে কল ব্ল্যাকলিস্ট প্রথম যে তাই এটাই 4.4, এটার উপরে ক্লিক করেন। অবশ্যই আমার ওপিন লেখা আছে, আপনাদের বেলা এখানে ইনস্টল চাবে, তো আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপিন করবেন। তো ওপিন করার পরে দেখেন ব্ল্যাকলিস্টে যান, লিঙ্কে যাওয়ার পরে দেখেন লেখা আছে SMS এন্ড কল, আপনি SMSও ব্লক করতে পারেন তারপরে কলও ব্লক করতে পারেন। ঠিক আছে, আমি কল SMS দুটোটাই ব্লক করতে চাইছি। তো এভাবে আপনার ফোন থেকে নাম্বার অথবা ডায়াল নাম্বার ক্লিক করে তারপরে সিম নাম্বার কন্ট্যাক্টে গিয়ে সিম নাম্বার ডায়ালে গিয়ে ডায়াল নাম্বার এনে তারপরে ব্লক লিস্টে রাখতে পারবেন ইজিভাবে। এভাবে ইজিভাবে দেখেন আমি একটা নাম্বার ব্লক করে দিয়েছি, ব্লক হয়ে গেছে। তারপরে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে আপনি দেখতে পারবেন পরে নেক্সট টাইম আপনি দেখতে পারবেন ওই লোকে কতবার ট্রাই করছে কতটা, আপনার এখানে কল আসবে না কিন্তু এখানে আপনি মেসেজ পাবেন যে কতটা কতবার আপনাকে ট্রাই করছে সব কিছু জানতে পারবেন। তো ওকে ফ্রেন্ডস, ভালো থাকেন। তো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউবের চ্যানেল হচ্ছে ইসলামিক এসডি মিডিয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা করেন নাই। অবশ্যই আমি অ্যাকাউন্টটা একদম নিউ খুলছি, সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।